নমস্কার বন্ধুরা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল আমাদের সবাইকে স্বাগত বন্ধুরা রাজ্যে জল স্বপ্ন প্রকল্পে চাকরির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা সম্পূর্ণ সরকারি একটি চাকরি যেটা তোমাদের কিন্তু পশ্চিম পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গলের পক্ষ থেকে এই নিয়োগটা করা হচ্ছে যেখানে তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিকের নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু ইমেলের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে এবং কোনো অনলাইন বা অফলাইন ফর্ম ফিল আপ করতে হবে না ইমেলের মাধ্যমে সম্পূর্ণ আবেদন করতে পারবে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো এখানে তোমাদের নিয়োগ নিয়োগ হতে গেলে তোমাদের কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের বেতন কত দেওয়া হবে তোমাদের বয়স কত চাওয়া হয়েছে এবং তোমাদের পোস্টিং কোথায় হবে দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি ডব্লিউ বিপিএইচইডি ডট জিও ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখতে পাচ্ছি তোমরা চলে এসেছি উপর দিকে লেখা দেখতে পাচ্ছ কন্ট্রাকচুয়াল বেশিস সিরিয়াস অ্যাডভার্টাইজমেন্ট

অর স্টিল পিএসসি সিলেক্টেড ক্যান্ডিডেটস জয়েন অর্থাৎ তোমাদের কিন্তু তিন বছর হতে পারে তাছাড়া তোমাদের কিন্তু পিএসসির মাধ্যমে নিয়োগ করিয়েও নেওয়া হতে পারে সেটা কিন্তু নিয়োগ নির্ভর করছে সরকারের উপর তোমরা কিন্তু এই সুযোগ হাতছাড়া করবে না দেখতে হচ্ছে ওখানে বলা আছে দুটো পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে কিন্তু নিয়োগ করা করতে গেলে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে এই ইমেলে তোমাদের কিন্তু আবেদন করতে হবে দেখতে হচ্ছ এখানে বলা আছে এই কন্ট্রাকচুয়াল বেশি তোমাদের কিন্তু ইমেল আবেদন করতে হবে দশ বারো দু হাজার একুশ তারিখের মধ্যে দেখতে পাচ্ছি লেখা আছে এখানে আর ইসিআর ইউআইটি আন্ডাস্কোড এসি আন্ডাস্কোট কন্ট্রাক্ট অ্যাট দ্য রেট ডব্লিউ ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটে তো তোমাদের কিন্তু এই ইমেলে গিয়ে তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তো তোমরা পেয়ে যাচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ভালোভাবে ফিল আপ করবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ভালোভাবে ফিল আপ করার পরে তোমার যাবতীয় ডকুমেন্টসের সাথে অ্যাটাচ করবে এটা পিডিএফ ফাইল করে স্ক্যান করে পিডিএফ ফাইল করে এই ইমেলে তোমরা কিন্তু পাঠিয়ে দিতে পারবে এবার দেখতে পাচ্ছ এখানে বলা আছে এখানে কীভাবে তোমরা আবেদন করবে শিক্ষক যোগ্যতা কি চাওয়া হয়েছে দেখতে হচ্ছে বলা আছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে তোমাদের ব্যাচেলার ডিগ্রি লাগবে যদি তোমরা আবেদন করতে চাও এবং তোমাদের যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে তোমাদের কিন্তু খুব ভালোই হবে এবং তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে প্রতি মাসে আঠাশ হাজার টাকা কিন্তু তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে দেখতে হচ্ছে টোয়েন্টি এইট থাউজেন্ড অনলি পার মান্থ আঠাশ হাজার টাকা তোমাদের বেতন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার বাইশ অনুসারে তোমাদের কিন্তু চল্লিশ বছরের মধ্যে বাইশ হতে হবে এবার এখানে বলা আছে কিন্তু তোমার যদি ইন কেস অফ রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ি অর্থাৎ তোমার যদি রিটায়ার পার্সন হয়ে থাকো তার সেক্ষেত্রেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু বয়স হতে হবে বাষট্টি বছরের কম অর্থাৎ তোমরা যদি সবার সবাই রিটায়ার করে থাকো তা সেক্ষেত্রেও তোমরা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার দেখতে হচ্ছ লেখা আছে প্লেস অফ পোস্টিং এনিওয়ার ইন ওয়েস্ট বেঙ্গল খুব চান্স তোমাদের নিজেদের ডিস্ট্রিক্টে নিজেদের জেলাতে কিন্তু পোস্টিং হতে পারে খুব চান্স তো এটা সিওর নয় যে হবে বাট হতে পারে এবার তোমাদের কিন্তু এখানে পঞ্চাশটা পোস্ট খালি আছে তিরিশটা সিভিলে এবং টোয়েন্টি কুড়িটা ইলেকট্রিক্যালে এবার তোমার যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি তোমাদের সাহায্য করতে চেষ্টা করব এটা একটি কন্ট্রাকচুয়াল চাকরি যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ বেঙ্গল সরকারিভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো তিন বছরের জন্য তোমাদের কিন্তু তোমার কিন্তু চেষ্টা করতে পারো আর তোমার কিন্তু এই ইমেলে কিন্তু তোমার কিন্তু এই ইমেলে তোমার কিন্তু অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দেবে এবার তোমাদের যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এই নোটিশের যাবতীয় তথ্য কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে ওই ডিসক্রিপশন বক্সে যেখান থেকে ডাইরেক্ট তোমাদের ডাউনলোডের লিঙ্কগুলোও সব পেয়ে যাবে এবার তোমাদের যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি তোমাদের সাহায্য করতে চেষ্টা করবো এরকম ধরনের সরকারি বেসরকারি সমস্ত রকম চাকরি ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন ধন্যবাদ